জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সারজিস ও হাসনাত দেবী হেফাজতে তিন দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের, এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দেব সরকার পতনের জন্য বিএনপির ঐক্যের ডাকে বারো দলীয় জোটের সংহতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচজন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে, বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত উপকমিশনার জুনাইদ আলম সরকার বিবিসি বাংলাকে বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়ার ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কারকারী আন্দোলনকারীরা। এসব দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণার কথা জানান তারা। তিন দাবিতে আলটিমেটাম। শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহির সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। অন্যতম সমন্বয়ক নাইদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেপ্তার ও হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মিস্টার মাসুদ বলেন, রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ, আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থীদের গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যায় পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিন দফা দাবি না মানা হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সাথে রোববার সারা দেশের দেওয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লেখন কর্মসূচিরও ঘোষণা দেয় সরকার। পতনের দাবিতে সবগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে বারো দলীয় জোট। রবিবার আঠাশে জুলাই এক বিবৃতিতে বারো দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপির নেতৃত্বে সব গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান। তিনি বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। ডান বাম সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সবাই একত্রিত হয়ে সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার হই, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করি।